শ্রদ্ধা ভিউয়ার্স, আমরা সকলেই জানি রাজকুমার মুভির অফিসিয়াল যে সংটা সেটা মুক্তি পেয়েছে গত 2 দিন হলো। তো এই সংটা আসলে মুক্তি দেওয়া হয়েছে একটা পুরোপুরি একটা নতুন চ্যানেলের মধ্যে, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই নতুন চ্যানেলেই একদিনে 1 মিলিয়ন হিট করে ফেলছিল। একদম শূন্য থেকে একটা চ্যানেল সেখানে ভিডিওটা আপলোড করা হয়েছিল। রাজকুমার এই সং এর মধ্যে এত মানুষের ভিড় কেন হলো আমরা এই বিষয়টি একটু খতিয়ে দেখব, এবং আমরা দেখব যে আসলে কি এমন ছিল এই গানের মধ্যে যার জন্য এত মানুষ হুমড়ি খেয়ে পড়লো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা পুরোপুরি ভিডিওর মধ্যে চলে যাই এবং এই গানটিকে একটু রিভিউ করে দেখি। রাজকুমার যে সংটি রয়েছে, থাম্বনেলটা মোটামুটি অনেক ভালো হয়েছে, একদম ডিফারেন্ট একটা থাম্বনেল তৈরি করছে তারা। বেসিক্যালি গানটি আরো মানুষ বেশি হুমড়ি খাওয়ার একটা প্রধান কারণ সেটা আমি বলবো ভিডিওর মধ্যেই বলবো, এই সংটি শুনতে শুনতে আমরা বলবো যে আসলে কেন এত মানুষ হুমড়ি খাইলো এই রাজকুমার সং, যেটি কোন জনপ্রিয় ইউটিউব চ্যানেলে না, একদম টোটালি একটা শুরু থেকে একটা চ্যানেল সেখানে আসলে এরকম ভাইরাল হলো ভিডিওটি এত তাড়াতাড়ি। চলো আমরা একটু দেখে আসি। আমাদের ফোনটিকে রোটেট করতে বললো, হেডফোন কানের মধ্যে দিতে বললো গানের শুরুতে আর কি। প্রথমে যে মেয়েটা হেঁটে আসতেছে জাস্ট অসাম ছিল, মেয়েটার প্রথম যে স্টার্টিংটা ছিল এটা খুবই জোশ ছিল এন্ড খুবই মায়াবী লাগতেছিল, যেহেতু বাহিরের দেশের মেয়ে তারপর কিন্তু অনেক মায়াবী লাগতেছিল মেয়েটাকে। সিনারিটা নেওয়া হয়েছে, এই সিনারিটা কিন্তু অসাম ছিল। মানুষ যখন বুঝছে যে আসলে সংটা বাহিরের দেশে হচ্ছে, তো এই জন্য আরো বেশি হুমড়ি খাওয়ার একটা কারণ হতে পারে, এবং সম্পূর্ণ আমাদের বাংলাদেশের যে নায়িকাগুলো রয়েছে আমাদের অনেকে আছে নায়িকাগুলোকে পছন্দ করে না, কিন্তু পুরোপুরি সে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মেয়েকে নিয়ে অভিনয় করেছে, আর সেক্ষেত্রে এটা কিন্তু আরো একটা ডিফিকাল্ট জিনিস এবং মানুষের অ্যাট্রাকশনের জায়গা যে বাহিরের দেশে একটা মেয়ে আমাদের বাংলাদেশের মুভি করলো। আমরা একটু দেখে আসি। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, ভিউয়ার্স তোমার রূপকথাতে হব রাজকুমার। এই যে সংটা এটা কিন্তু টোটালি গাইছেন হচ্ছে বালাম, আমরা অনেকেই চিনি বালাম, আমাদের বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি গানটি গিয়েছেন, এবং এর সঙ্গে মেয়ের যে ভোকালটা দিয়েছিলেন সেটা হচ্ছে কোনাল। হ্যাঁ, কথাতে আমি হব রাজকুমার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার। অ্যাকচুয়ালি ভিডিওটি হিট করার কারণ আছে গাইস, কারণ যেহেতু বাহিরের দেশে একজন কো আর্টিস্ট নেওয়া হয়েছে সাকিব খানের জন্য, এবং এটা আমাদের 2024 সালকে ছাড়িয়ে দেবে, অর্থাৎ খুবই হিট হবে নাকি এই মুভিটি আমরা যতটুকু শুনতেছি। প্রিয় তোমার পরে যে মুভিটা আসার কথা সেটা হচ্ছে এটা, অনেক ভালো নাকি একটা পারফরমেন্স দিবে। তো এটা আমাদের দেখার পালা আসলে মুভিটা কেমন হয় রিলিজ হওয়ার পর আমরা জানতে পারবো। তো চলুন আমরা একটু কন্টিনিউ করি। এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে মেয়েটাকে দেখবেন, এই মেয়েটা কিন্তু টোটালি একবারও লিপস্টিং করেনি, অর্থাৎ গানটাকে সে তার মুখ থেকে বলে নাই, ও শুধুমাত্র অভিনয় করে গিয়েছে, হাসি দিছে। এই গানের মধ্যে পুরো যে সিনটা ছিল আপনাদেরকে আমি দেখাচ্ছি, পুরো সিনের মধ্যে কোনো রকম তার মুখ থেকে কোনো রকম গানটি বের হয়নি, মেয়েটি এই গানটি বলতে পারেনি, যেহেতু বাহিরের দেশের কো আর্টিস্ট সেহেতু বুঝতেই হবে। তবে আমি জানি না মুভিটা কেমন হবে, মেয়েটি কিভাবে বাংলা বলবে না কি বলবে। তো বন্ধুরা, এর যে ব্যাপারটা, সে গানের মধ্যে কোনো রকম মানে গানের সুর মিলায়নি, সে মুখও মিলায়নি সেখানে। তো দেখি তারপর কন্টিনিউ করি। আমি হব রাজকুমার, সংটা যে সুর দিছে ভাই জাস্ট ওয়াও ছিল, সুরটা কিন্তু জোশ লাগছে। এখানে আলাম যেভাবে গানটি সুর দিয়েছে এবং টানগুলো দিয়েছে, এটাও কিন্তু দর্শকের একটা ভালো লাগার জায়গা। আসলে একটা গান রিলিজ করার জন্য সব বিষয় দরকার, এখানে দরকার হচ্ছে তার পারফরমেন্স, সেকেন্ডলি দরকার হচ্ছে তার যে জায়গাটা শুট নিচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর চার্মিং হতে হবে, এবং গানের সুরগুলো মানুষের মনে দুলতে হবে, নয়তো এই গানটি এত হিট হতো না। তারপর আমরা একটু কন্টিনিউ করি। বাংলাদেশের কোনো নায়িকা নিলেন না আসলে এই গানের মধ্যে বা এই মুভিতে, রাজকুমার মুভিতে তিনি
টোটালি ডিফারেন্ট একটা চিন্তা করেছেন ডিরেক্টর, যেটা কিন্তু আসলে ইউনিক একটা চিন্তা ছিল। বাংলাদেশের নায়িকাদেরকে অনেকে পছন্দ করেন না, অনেকেই কোন নায়িকাকে নেবেন, যে নায়িকাকেই নেন না কেন আসলে মানুষ তেমনটা পছন্দ করে না, তাদের অভিনয় পারফেক্টলি হয় না। তো বন্ধুরা, এখন তারা চিন্তা করতেছে, মানুষ দেখে বাহিরের দেশের মুভি দেখে, আর সেখানে এরকম নায়িকা আসলে হয় না। বাংলাদেশের বর্তমান যারা রয়েছে, যারা এই মুভিগুলো দেখেন, সবাই আসলে এখন একটু মানে বাইরের দেশে ইংলিশ মুভিগুলো দেখার পর তারা একটু এক্সপার্ট লেভেলের হয়ে গেছে, এই জন্য এগুলো তাদের ভালো লাগে না। কিন্তু এই মানুষদেরকে ক্যাপচার করার জন্যই মূলত এরা একটা বাইরের দেশের একদম কোয়ার্টিস্ট নিয়ে নিলেন সাকিব খান, যেন বিষয়টা জমে। তো চলুন আমরা তারপর কন্টিনিউ করি। এখানে মেয়ের যে কন্ট্রোল রয়েছে, আমি আশা করতাম যে আসলে যদি এই মেয়েটা একটু মুখ দিয়ে একটু বলার চেষ্টা করতো ডিরেক্টর, তাহলে বিষয়টা মনে হয় আরো একটু জোশ হইতো এবং বিষয়টা খুবই ভাবার থাকতো। যদি মানে ডিরেক্টর একটু শুধুমাত্র ঠোঁটটা নাড়িয়ে যদি বলতে পারতো জাস্ট কয়েকটা ক্লিপ, তাহলে কিন্তু আরো ভালো লাগতো গানটি। যে মেয়েটা টোটালি কোনো কিছুই বলতে পারতেছে না, এটা একটা মানে গানের একটা ব্যাড ইফেক্ট আর কি। এবার আমার কথা হচ্ছে, এই মেয়েটি যেহেতু টোটালি কোনো রকম কথা বলতেছে না, তাহলে মুভির মধ্যে আসলে কি সে বাংলা বলবে নাকি ইংলিশ হবে, এটা নিয়ে একটু কনফিউজড আমি। আপনারা যারা যারা জানেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই বিষয়টি। আসলে 3 মিনিটের এই গানটি ছিল, এত পরিমাণের মানুষ এটাকে ভালোবাসছে। আসলে টোটালি আমরা যারা সাকিবের ভিডিও দেখি না বা যারা দেখেন তারা তো মাশাল্লাহ ভালো, তিনি সুপারস্টার আমাদের বাংলাদেশের। যদিও আমি বেসিক্যালি তার কোনো মুভি দেখি নাই, তেমন ভাবে আমি কখনো মুভি দেখা হয় না তার, তারপরেও কিন্তু আমি আসছি এই গানটি দেখার জন্য একবার হলো। কেন, আমারও চিন্তা যে আসলে মুভিটা কেমন হয় একটু দেখা দরকার, এই জন্য আসলে দেখা। দেখেন সুরঙ্গ এবং প্রিয়তমা দুইটা মুভি আগে যখন রিলিজ হয়, আমি কিন্তু প্রিয়তমা দেখি না, আমি সুরঙ্গ দেখছি। কেননা আমরা আসলে নাটক থেকে পছন্দ করি আফরান নিশোকে, আমি জানি যে নতুন একটা ক্যারেক্টার আসতেছে, আসলে দেখি কেমন হয়। আর সাকিবের আগের যে মুভিগুলো ছিল ওগুলো দেখে কিন্তু আমরা জাজ করছি, কিন্তু টোটালি একটু ডিফারেন্ট হয়েছে। আমাদের বাংলাদেশের একটু মারামারি সিনটা একটু এখন পর্যন্ত সেরকম উন্নত করতে পারে নাই, তাছাড়া কিন্তু অল ওভার মানে মোটামুটি ভালোই আছে, খারাপ না। সিনারিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আপনাকে এটা মানতেই হবে, জাস্ট সিনারিগুলো যেগুলো দিয়েছে এগুলো জাস্ট অসাম ছিল। তুমি প্রতিবার মেঘ সরিয়ে আকাশ দিও, তুমি প্রতিবার। তো বন্ধুরা, আমরা পুরো ভিডিওটি না দেখলাম, তো যাই হোক, মোটামুটি এখানে যে অভিনয়টা করেছেন সাকিব অনেক মোটামুটি ভালোই করছেন, আর এবং তার কোয়ারিস হিসেবে যেহেতু বাহিরের দেশের একজন মেয়ে নিয়েছেন, তো আমরা আশা করব যে এই বিষয়টা আসলে কতটুকু সুন্দর হয় মুভিটি। অর্থাৎ রাজকুমার মুভিটি কিন্তু ডিরেক্ট দিয়েছেন হিমেল, হ্যাঁ হিমেল আশরাফ ভাই দিয়েছেন, আর প্রডিউসার ছিলেন আশাদ আদনান। এই আশাদ আদনান কিন্তু ইনি এই যে চ্যানেলটা, যে চ্যানেলটার মধ্যে রাজকুমারের সংটা মুক্তি পেয়েছে, এটা কিন্তু তার চ্যানেল থেকে হয়েছে, একদম নতুন একটা চ্যানেল খুলছে খোলার পর সেখানে ডিরেক্ট আপলোড হয়ে গেছে। এবং হওয়ার পরেও দেখেন কিভাবে একটা মোটামুটি একটা সাড়া পেয়েছে, একদম শূন্য থেকে একটা চ্যানেল। অবশ্য চ্যানেলটা মনিটাইজ হওয়ার ব্যাপারটা একটা ছিল, আপনারা ভিডিওটি দেওয়ার পর এখানে কিন্তু অনেক ভিউজের টাকা আর্নিং তারা পায় নাই, কেননা দেখেন এই চ্যানেলটা কিন্তু শূন্য থেকে শুরু হয়েছে। যেহেতু শূন্য থেকে শুরু হয়েছে, সেহেতু সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম পূরণ হওয়ার পর কিন্তু চ্যানেলটাকে মনিটাইজের জন্য আবেদন করা হয়েছে, ভিউজ চলে আসছে। তাহলে টোটালি বলা যায় কিছুটা ভিউজ কিন্তু এরা ফ্রিতেই দিয়ে দিল মানুষকে, দর্শককে, এখানে কোনো রকম আর্নিং ছাড়াই, এটা বলাই যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের রাজকুমার দেখার জন্য কারা কারা অপেক্ষা রয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনাদের কেমন লাগবে ঈদে এবার রাজকুমার আমাদেরকে এটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।